ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু ক্লাউড স্কুল। আমাদের আজকের ভিডিওর টপিক হলো উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ। তো এইটার সেকেন্ড পার্ট এবং এটাই শেষ পার্ট এই ম্যাকবেথের। তো চলো শুরু করা যাক। ফার্স্ট পার্টে ক্যারেক্টার লিস্ট এবং প্লট ওয়ান অর্থাৎ অ্যাক্ট ওয়ান এবং অ্যাক্ট টু করেছিলাম, আজকে আমরা অ্যাক্ট থ্রি থেকে করব। ডিসপাইট হিজ সাকসেস, ম্যাকবেথ অলসো অ্যাওয়ার অফ হিজ পার্ট অফ দ্য প্রফেসি রিমেইনস আনইজি। এই যে ম্যাকবেথ কিং হলো স্কটল্যান্ডের, এইটার এই এই যে সাকসেসটা, এই যে সফলতাটা, এইটা ছাড়াও ম্যাকবেথ যে প্রফেসি যেটা ছিল, অর্থাৎ থ্রি উইসেস যে প্রফেসিটা করেছিল, যে ভবিষ্যৎবাণী দিয়েছিল, সেই প্রফেসিটার কারণে এখনও সে আনইজি ফিল করতেই থাকলো। অর্থাৎ সেই প্রফেসিটা কী ছিল? যে ম্যাকবেথ পরবর্তী স্কটল্যান্ডের রাজা হবে এবং ব্যাংকো অর্থাৎ তার যে ফ্রেন্ড, সে হবে, সে নিজে রাজা হবে না কিন্তু রাজাদের বংশের আর কি প্রধান হবে। এক কথায় তার ছেলে বা তার নাতিপুতি এরা হচ্ছে রাজা হবে পরবর্তীতে। তো এই বিষয়টা চিন্তা করেই ম্যাকবেথ বেশ আনইজি ফিল করতে থাকলো। ম্যাকবেথ ইনভাইটস ব্যাংকো টু এ রয়্যাল ব্যাংকোয়েট। আচ্ছা, ম্যাকবেথ এই ব্যাংকো অর্থাৎ তার যে বন্ধু, তাকে একটা রাজকীয় ভোজ সভায় আয়োজন ইনভাইট করলো। ব্যাংকোয়েট বলতে ভোজ, তো ভোজ সভায় তাকে ইনভাইট করলো। হোয়ার হি ডিসকভার দ্যাট ব্যাংকো অ্যান্ড হিজ ইয়াং সন ফ্লিয়েন্স উইল বি রাইডিং আউট দ্যাট নাইট। যেখানে সে জানতে পারলো যে ব্যাংকো এবং তার যে ছোট ছেলে ফ্লিয়েন্স, এই দুইজন ঘোড়ায় চড়ে ওই রাত্রিতে আর কি ওখান থেকে চলে যাবে। ফিয়ারিং ব্যাংকোস সাসপিশনস, ম্যাকবেথ অ্যারেঞ্জেস টু হ্যাভ হিম মার্ডার্ড বাই হায়ারিং টু ম্যান টু কিল দেম, লেটার সেন্ডিং এ থার্ড মার্ডারার। ব্যাংককে সন্দেহ করে ম্যাকবেথ যেটা করলো, যে একটা মার্ডার করার আয়োজন করলো, ব্যাংককে হত্যা করার জন্য আয়োজন করলো, এবং সে আয়োজন করলো হচ্ছে দুইজন লোককে সে ম্যানেজ করলো, হায়ার করলো, যাতে করে ব্যাংককে তারা হত্যা করতে পারে, এবং পরবর্তীতে সে থার্ড আরেকজন মার্ডারারকেও সেখানে পাঠালো। দ্য অ্যাসাইন সাকসেড ইন কিলিং ব্যাংকো বাট ফ্লিয়েন্স এসকেপস। এই যে ব্যাংককে মারার জন্য যে অ্যাসাইনটা দেওয়া হলো এই কিলারদের ওপরে, সেটা সাকসেসফুল হলো, অর্থাৎ তারা ব্যাংককে হত্যা করতে সমর্থ হলো, কিন্তু ফ্লিয়েন্স তার যে ছেলে সে ওখান থেকে পালিয়ে গেল। ম্যাকবেথ বিকাম ফিউরিয়াস। আচ্ছা, ম্যাকবেথ খুব রাগান্বিত হলো এই ঘটনা শুনে। হি ফিয়ার্স দ্যাট হিজ পাওয়ার রিমেইন্স ইনসিকিউর অ্যাজ লং অ্যাজ অ্যান হিয়ার অফ ব্যাংকো রিমেইন্স অ্যালিভ। সে ভয় পেতে থাকলো যে তার যে শক্তি সেটা ইনসিকিউর অবস্থায় থাকলো, যতক্ষণ পর্যন্ত ব্যাংকোর কোনো উত্তরাধিকারী জীবিত রবে জীবিত থাকবে, ততক্ষণ পর্যন্ত তার যে শক্তিটা বা তার যে কিংশিপ, এটা হচ্ছে অনিরাপদ থাকলো। অ্যাট এ ব্যাংকোয়েট ম্যাকবেথ ইনভাইটস হিজ লর্ডস অ্যান্ড লেডি ম্যাকবেথ টু এ নাইট অফ ড্রিঙ্কিং অ্যান্ড মেরিমেন্ট। আচ্ছা, একটা আরেকটা মানে পৃথক রাজসভায় ম্যাকবেথ ইনভাইট করলো তার যে অধীনস্থ যে লর্ডগুলো রয়েছে সেগুলো, এবং লেডি ম্যাকবেথ কী করলো ওই রাত্রিতে ড্রিঙ্কিং এবং আমোদ প্রমোদের ব্যবস্থা করলো। ব্যাংকোয়েটস ঘোস্ট এন্টার্স অ্যান্ড সিট অন ম্যাকবেথস প্লেস। আচ্ছা, এই এই জায়গায় যেটা আমরা আরেকটা সুপার ন্যাচারাল এলিমেন্ট যেটা দেখতে পাবো, সেটা হচ্ছে ব্যাংকোস ঘোস্ট। তো ব্যাংকো যে মারা গিয়েছে, তার যে ঘোস্ট, তার যে আত্মা, সেটা এন্টার করলো এবং ম্যাকবেথ যে জায়গায় বসে সেই জায়গায় সে বসলো। ম্যাকবেথ রেবস ফিয়ারফুলি, স্টার্টলিং হিজ গেস্ট অ্যাজ দ্য ঘোস্ট ইজ অনলি ভিজিবল টু হিম। ম্যাকবেথ এবার পাগলের মতো প্রলাপ বকতে থাকলো ভয়ে, অর্থাৎ এই যে রেবস বলতে প্রলাপ, মানে বকা বক বক করা এক কথায়। তো বলা হচ্ছে যে ভয়ে, অর্থাৎ এই যে ব্যাংকোর যে ঘোস্ট, তাকে দেখে ম্যাকবেথ ভয়ে গর্জন করতে লাগলো বা প্রলাপ বকতে থাকলো, এবং তার যে গেস্টরা এসেছিল তাদেরকেও সে স্টার্টলিং, অর্থাৎ তাদেরকেও সে ভয় দেখাতে শুরু করলো। অ্যাজ দ্য ঘোস্ট ইজ অনলি ভিজিবল টু হিম, যেহেতু সেই কেবল একমাত্র এই ব্যাংকোর যে ঘোস্ট তাকে দেখতে পাচ্ছিল। দ্য আদার্স প্যানিক অ্যাট দ্য সাইট অফ ম্যাকবেথ রেজিং অ্যাট দ্য এমটি চেয়ার আনটিল এ ডেসপারেট লেডি ম্যাকবেথ টেলস দেম দ্যাট হার হাজব্যান্ড ইজ মেয়ারলি অ্যাফ্লিক্টেড উইথ ফ্যামিলিয়ার অ্যান্ড হার্মলেস ম্যালাডি। অন্যান্য যে গেস্টরা ছিল তারাও এই ম্যাকবেথের যে রাগ, সে রাগ দেখে ভয় পাচ্ছিল, বিশেষ করে সে যখন এমটি একটা চেয়ারের ওপরে রাগ দেখাচ্ছিল, অর্থাৎ ওই যে চেয়ারটা যে সিংহাসনে ম্যাকবেথ বসে, তো সেইখানেই যেহেতু ব্যাংকোর ঘোষটা ওখানে বসেছে, তো এই এই যে ব্যাংকের ঘোষকেই আবার কেবল এই ম্যাকবেথ নিজেই দেখছে, অন্য আর কেউ দেখতে পাচ্ছে না। তো এই রকম একটি অবস্থায় সে যখন ওই চেয়ারটার উপরে রাগ ঝাড়ছে, তখন অন্যান্য যে গেস্টরা তারা আর কি এই বিষয়টাকে ভয় পাচ্ছিল।
এবং ততক্ষণ পর্যন্ত এটা ভয় পেল বা ততক্ষণ পর্যন্ত এটা চললো যতক্ষণ যখন আর কি লেডি ম্যাকবেথ খুব তাড়াতাড়ি করে এসে তাদের সবাইকে বোঝালো যে আসলে এটা তার হাজবেন্ডের একটা সমস্যা এবং এটা খুবই পরিচিত এবং একটা হার্মলেস একটা অসুখ তার, এটা যে সে এরকম অনেক সময়ই এই এরকম পাগলের মতো প্রলাপ্বকে ভয়ে এবং ভয় পায়। দ্য ঘোস্ট ডিপার্টস অ্যান্ড রিটার্নস ওয়ান্স মোর কজিং দ্য সেম রিওটার্স অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার ইন ম্যাকবেথ। আচ্ছা, এই ঘোস্ট কিছুক্ষণের জন্য চলে গেল এবং আবারও ফিরে আসলো এবং আবার সে একই রকমের যে এই যে ম্যাকবেথ, অ্যাকচুয়ালি ম্যাকবেথ আবার সে একই রকমের মানে রাগ শো করতে থাকলো এবং ভয়ও পেতে থাকলো। দিস টাইম লেডি ম্যাকবেথ টেলস দ্য লর্ডস টু লিভ অ্যান্ড দে ডু সো। এই সময়টাতে মানে এবার এই লেডি ম্যাকবেথ হস্তক্ষেপ করলো এবং লেডি ম্যাকবেথ এই যে অন্যান্য যে লর্ডরা এসেছিল এখানে এই নৈশ ভোজে তাদেরকে চলে যেতে বললে এবং তারা চলে গেল। আচ্ছা, অ্যাক্ট ফাইভে যেটা আছে সেটা হচ্ছে যে ম্যাকবেথ ডিস্টার্বড ভিজিটস দ্য থ্রি উইচেস ওয়ান্স মোর অ্যান্ড আস্কস দেম টু রিভিল দ্য ট্রুথ অফ দেয়ার প্রোফেসিস টু হিম। আচ্ছা, ম্যাকবেথ এইভাবে ডিস্টার্বড হতে থাকলো এবং ওই তিনটা যে উইচ যাদেরকে সে প্রথমে দেখেছিল সেই তিনটা উইচের সঙ্গে সে আবার দেখা করলো এবং তাদেরকে জিজ্ঞাসা করলো যে এই যে ট্রুথ, এই যে ঘটনাটা ঘটছে এর সঙ্গে কেন এটা ঘটছে এবং এর প্রফেসিটা তার সঙ্গে ক্লিয়ার করতে বলল। টু অ্যান্সার হিজ কোয়েশ্চেন, তার কোয়েশ্চেনের অ্যান্সারে দে অর্থাৎ ওই যে তিনজন উইস তারা কী করলো, দে সামন হরিবল অ্যাসপিরেশনস ইস অফ হুইচ অফার্স প্রেডিকশনস অ্যান্ড ফার্দার প্রফেসিস টু পুট ম্যাকবেথ ফিয়ার্স অ্যাট রেস্ট। আচ্ছা, এখানে এটা অ্যাপারিশনস, এটা অ্যাসপিরেশন না, আমি অ্যাসপিরেশন বলে ফেলেছি। এই যে তিনটা যে উইস তারা এবার ম্যাকবেথের কোশ্চেনের অ্যান্সার দিতে গিয়ে তারা ভয়ঙ্কর কিছু ভূত বা অ্যাপারিশনস বলতে কিছু ভূত, তো এই ভূতদেরকে আর কি তারা কল করলো এবং প্রত্যেকে মানে প্রত্যেকেই কিছু প্রেডিকশন অফার করলো এবং ফার্দার প্রফেসি আরও অতিরিক্ত কিছু প্রফেসি বা ভবিষ্যৎবাণী করলো এবং ম্যাকবেথের যে ভয়টা সে ভয়টা কাটানোর জন্য। এবং সেই প্রফেসিগুলো কী, সেটা হচ্ছে যে ফার্স্ট দে কনজিউর অ্যান্ড আর্মর্ড হেড হুইচ টেলস হিম টু বিওয়ার অফ ম্যাকডাউ। প্রথমে তারা যে ভেলকিটা দেখালো, কনজিউরটা করলো, সেখানে তারা দেখালো যে একটা হেড মাথা যেটা যুদ্ধের সাজ মানে যুদ্ধের পোশাক পরে আছে এরকম, এবং সেটা দেখিয়ে তারা যেটা বললো যে ম্যাকডাফ এর থেকে তার মানে এই যে ম্যাকবেথকে বললো যে ম্যাকডাফের থেকে সে যেন হচ্ছে সাবধান থাকে। সেকেন্ড, এ ব্লাডি চাইল্ড টেলস হিম দ্যাট নো ওয়ান বর্ন অফ এ ম্যান শ্যাল বি এবল টু হার্ম হিম। আচ্ছা, এরপরে যেটা হলো যে সেকেন্ড যে আর একটা প্রফেসি যেটা দিল সেটা হচ্ছে যে একটা ব্লাডি চাইল্ড মানে রক্তাক্ত একটা শিশু, সে মানে তার এখানে যে আরেকটা যে ভূত সেই ভূতের যে চেহারা সেটা হচ্ছে একটা ব্লাডি চাইল্ড, তো সেই রক্তাক্ত সেই চাইল্ডটা যে কথাটা বললো যে মানুষের পেটে জন্মগ্রহণ করেছে অর্থাৎ কোনো মহিলার পেটে জন্মগ্রহণ করেছে এরকম কোনো ব্যক্তি তার কোনো ক্ষতি করতে পারবে না বা তাকে মারতে পারবে না, অর্থাৎ এই যে এই ম্যাকবেথকে। থার্ডলি, এ ক্রাউন্ড চাইল্ড হোল্ডিং এ ট্রি স্টেটস দ্যাট ম্যাকবেথ উইল বি সেফ আনটিল গ্রেট বীরনাম উডস কামস টু ডানসিনান হিল। আচ্ছা, এরপরে তিন নাম্বার যে মানে ভূতটা প্রফেসি করলো সেটা হচ্ছে একটা ক্রাউন্ড চাইল্ড অর্থাৎ মাথায় একটা ক্রাউন ছিল এরকম একটা চাইল্ড, হোল্ডিং এ ট্রি স্টেটস অর্থাৎ তার হাতে একটা গাছ নিয়ে বলল ম্যাকবেথকে উদ্দেশ্য করে যে তুমি ততক্ষণ পর্যন্ত সেফ যতক্ষণ পর্যন্ত বীরনাম উড অর্থাৎ বীরনাম নামে একটা বন, সে বনটা যতদিন যতক্ষণ না ডান্স মানে ডান্সিনান হিল, এই ডান্সিনান হিল অর্থাৎ এই যে ম্যাকবেথের যে রাজপ্রাসাদ এইখানে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি সেফ। আচ্ছা, আমি এই জিনিসটা যদি আরেকবার ক্লিয়ার করি যে ম্যাকবেথের এরকম সমস্যা হওয়ার পরে ম্যাকবেথ যেটা করলো যে ওই থ্রি উইচেস যেটা সেই থ্রি উইচেসের কাছে সে আবার গেল এবং কেন তার এইরকম সমস্যা হচ্ছে সেটা জানতে চাইলো এবং থ্রি উইচেস আরও কিছু ভূতকে ডেকে নিয়ে আসলো এবং তাদেরকে বলতে বললো যে আসলে কেন এরকম হচ্ছে তোমরা ম্যাকবেথকে জানাও। তো প্রথমজন যেটা বললো যে আসলে মানে তারা এই প্রফেসিগুলো বা তারা ম্যাকবেথকে শান্ত করার চেষ্টা করতে লাগলো এবং তারা যেই প্রফেসিগুলো করলো সেটা প্রথমজন যেটা বললো যে ম্যাকডাফ এর থেকে তাকে সচেতন থাকতে বললো, দ্বিতীয়জন বললো যে
মায়ের পেটে জন্মগ্রহণ করেছে এরকম কোনো লোক অবশ্যই ম্যাকবেথের কোনো ক্ষতি করতে পারবে না। আর 3 নম্বর যেটা হলো যে বীর নাম উড, বীর নাম যে বনটা, সেই বনটা যতদিন না এই ডানসিনান হিল এর কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত তার কোনো ক্ষতি হবে না। আচ্ছা, এইটা শুনে আর কি ম্যাকবেথ অনেকটাই আশ্বস্ত হলো যে মায়ের পেটে জন্মগ্রহণ করেনি এমন তো কেউ নাই, সুতরাং তার ক্ষতি হবে না। আর ম্যাকডাপের থেকে সে সচেতন থাকতে চাইলো। এবং অন্যান্য অন্যদিকে আরেকটা, সেটা হচ্ছে কোনো একটা বন, সেই বনের গাছপালা কেমনে এই ডানসিনান হিলে আসবে না, সুতরাং সে এখান থেকে বেশ মানে প্রশান্তি লাভ করলো বা একটা নিরাপত্তা বা নিরাপদ ফিল করতে থাকলো। আচ্ছা, এই যে এখানে যেটা বলছে যে ম্যাকবেথ ইজ রিলিভড অ্যান্ড ফিল সিকিউর বিকজ হি নোজ দ্যাট অল মেন আর বর্ন অফ উইমেন অ্যান্ড ফরেস্ট ক্যান নট মুভ। আচ্ছা, ম্যাকবেথ এবার একটু শান্ত হলো এবং সিকিউর ফিল করলো, নিরাপদ, নিজেকে নিরাপদ ফিল করলো, কারণ সে জানে যে মানুষের মানে মেয়ে মানুষের পেটে জন্মগ্রহণ করেনি এমন কোনো মানুষ নাই, এবং ফরেস্ট কখনোই মুভ করতে পারে না, একটা বন কখনোই মুভ করতে পারে না। ম্যাকবেথ অলসো আস্ক হোয়েদার ব্যাঙ্কোস সন্স উইল এভার রিজিন ইন স্কটল্যান্ড। আচ্ছা, ম্যাকবেথ আরও জিজ্ঞাসা করলো যে ব্যাঙ্কোর কোনো ছেলে বা ব্যাঙ্কোর ছেলেরা কি কখনো স্কটল্যান্ডের শাসনকর্তা হইতে পারবে কিনা বা হবে কিনা। দ্য উইজেস কনজিওর এ প্রসিশন অব 8 ক্রাউন্ড কিং অল সিমিলার ইন অ্যাপিয়ারেন্স টু ব্যাঙ্কো অ্যান্ড দ্য লাস্ট ক্যারিং এ মিরর দ্যাট রিফ্লেক্ট ইভেন মোর কিংস। আচ্ছা, এবার এই প্রশ্নের অ্যান্সারে এই উইসেসগুলো আর একটা ভেলকি দেখালো এবং তারা একটা যেন মানে একটা প্রসিশন, একটা মিছিল নিয়ে আসলো এবং সেখানে দেখলো যে 8 জন কিং এবং তারা প্রত্যেকেই মাথায় ক্রাউন পরে আছে এবং সবগুলোই দেখতে প্রায় একই রকম ব্যাঙ্কোর মতো, অর্থাৎ তার যে যে ব্যাঙ্ককে সে হত্যা করেছিল সে ব্যাঙ্কোর মতো দেখতে, এবং সর্বশেষ যে ক্যারিং এ মিরর সে একটা মানে সর্বশেষ জন সে একটা মিরর বহন করে নিয়ে আসছিল এবং সেখানেও ইভেন আরও অনেকগুলো রাজা ছবি দেখা গেল। ম্যাকবেথ রিয়ালাইজেস দ্যাট দিস আর অল ব্যাঙ্কোস ডিসেন্ডেন্টস হ্যাভিং অ্যাকোয়ার্ড কিংশিপ ইন নিউমেরাস কান্ট্রিজ। আচ্ছা, ম্যাকবেথ বুঝলো, মানে এইটা দেখে ম্যাকবেথ যেটা মনে করলো যে আসলে এটা হয়তো বা যে সবাই ব্যাঙ্কোর পরবর্তী যে ছেলে পেলে তারা তারা তাদের তারা যে রাজা হবে সেই বিষয়টা, এবং তারা অবশ্যই অন্যান্য কোনো দেশের রাজা হবে, অর্থাৎ স্কটল্যান্ডের হবে না সেটা আর কি সে বুঝলো। কিন্তু এখানে আসলে উইচেসরা বোঝাতে চাইলো যে আসলে স্কটল্যান্ডের রাজাই এরা হবে। আচ্ছা, আমি যদি এটা আরেকবার বলি, সেটা হচ্ছে ব্যাপারটা এরকম যে ম্যাকবেথ ওপরের বিষয়গুলো শুনে সিকিউরড ফিল করে সে এবার আবার জিজ্ঞাসা করলে যাচ্ছে ব্যাঙ্কর যে ছেলে পুলে যারা আছে তারা কি কখনো এই স্কটল্যান্ডের শাসন ক্ষমতা আসবে কি না। তখন 3 উইচেস এখানে ক্লিয়ারলি অ্যান্সার না দিয়ে তারা একটা মিছিল বা একটা লম্বা লাইন দেখাইলো যেখানে 8 জন রাজা রয়েছে এবং তারা প্রত্যেকেই দেখতে ব্যাঙ্কর মতো, এবং সর্বশেষ যে যে তার হাতে একটা মিরর বা একটা আয়না রয়েছে এবং সেখানে আরও অনেকগুলো রাজা দেখা যাচ্ছে। তো ম্যাকবেথ এটা দেখে সে বুঝলো যে আসলে যেহেতু ব্যাঙ্কের ছেলে পেলে সবাই পালিয়ে গেছে এখান থেকে, সেহেতু তারা হয়তো বা অন্য অন্য কোনো দেশের রাজা হবে, স্কটল্যান্ডের হয়তো বা হবে না, এটা আর কি সে বুঝে নিল। আফটার দ্য উইসেস পারফর্ম এ ম্যাড ড্যান্স অ্যান্ড লিভ লেনক্স এন্টার অ্যান্ড টেলস ম্যাকবেথ দ্যাট ম্যাকডাফ হ্যাজ ফ্লিড টু ইংল্যান্ড। আচ্ছা আচ্ছা, এই যে উইসেসরা তারা পারফর্ম করলো একটা পাগলের মতো একটা ডান্স দিল এবং তারা চলে গেল, এবং লেনক্স এন্টার, লেনক্স নামে আরেকজন সে মঞ্চে প্রবেশ করলো এবং ম্যাকবেথকে বললো যে ম্যাকডাফ ইংল্যান্ডে পালিয়ে গেছে। ম্যাকবেথ অর্ডার ম্যাকডাফস ক্যাসল বি সিজড অ্যান্ড মোস্ট কেয়ারফুলি সেন্ড মার্ডারার্স টু স্লাউটার ম্যাকডাফ অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাকডাফস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন। আচ্ছা, ম্যাকবেথ এবার ম্যাকডাফের যে রাজপ্রাসাদ সেটাকে অধিগ্রহণ করলো এবং বললো যে সতর্কতার সহিত তাকে হত্যা করার জন্য হত্যাকারী পাঠাও, অর্থাৎ স্লাউটারকে পাঠানো হলো, এবং সেই সঙ্গে ম্যাকডাফের ওয়াইফ এবং তার যে ছেলে বলে তাদেরকেও মারার জন্য আর কি পাঠানো হলো। অলদো ম্যাকডাফ ইজ নো লঙ্গার ইন দ্য ক্যাসল, যদিও তখন এই রাজপ্রাসাদে ম্যাকডাফ ছিল না, এভরি ওয়ান ইন ম্যাকডাফস ক্যাসল ইজ পুট টু ডেথ। আচ্ছা, এবং ম্যাকডাফকে না পেয়ে ম্যাকডাফের যে রাজপ্রাসাদের অন্যান্য যারা ছিল তাদের সবাইকেই মেরে ফেলা হলো, ইনক্লুডিং লেডি ম্যাকডাফ অ্যান্ড দিয়ার ইয়াং সান।
এবং কি এই যে যাদেরকে মারা হলো তার ভেতরে লেডি ম্যাকডাফও ছিল, অর্থাৎ ম্যাকডাফের ওয়াইফ সেও ছিল, এবং তাদের যে ছোট ছেলে সেও ছিল। আচ্ছা, এর মাধ্যমে অ্যাক্ট 4 শেষ হয়ে গেল, এবার অ্যাক্ট 5। মিনহোয়াইল লেডি ম্যাকবেথ বিকামস র্যাকড উইথ গিল্ট ফ্রম দ্য ক্রাইমস শি অ্যান্ড হার হাজব্যান্ড হ্যাভ কমিটেড। আচ্ছা, এবার মানে এরই ভেতরে আর কি, এর মধ্যেই এই লেডি ম্যাকবেথ সেও আর কি একটু নিজের ভেতরে বিবেক জাগ্রত হলো, এবং সেও ভেঙে পড়তে থাকলো যে ক্রাইমটা তারা, সে এবং তার হাজব্যান্ড করেছে সেইটার জন্য। অ্যাট নাইট ইন দ্য কিংস প্যালেস অ্যাট ডানসিনান, এ ডক্টর অ্যান্ড এ জেন্টেল উইম্যান ডিসকাস লেডি ম্যাকবেথ স্ট্রেঞ্জ হ্যাবিট অফ স্লিপ ওয়াকিং। আচ্ছা, রাত্রিবেলা কিংসের যে প্যালেস, সেই প্যালেসে মানে ডানসিনানদের যে জায়গা, সেই জায়গা যে কিংসের যে প্যালেস, সেই প্যালেসে একটা ডাক্তার এবং একটা ভদ্র মহিলা আলোচনা করতে থাকলো যে লেডি ম্যাকবেথের যে একটা অদ্ভুত অভ্যাস, বিশেষ করে স্লিপ ওয়াকিং করা, অর্থাৎ রাত্রিবেলা ঘুমের মাঝে যে ঘুরে বেড়ানো, এই হ্যাবিটটা নিয়ে বা এই রোগটা নিয়ে। সাডেনলি লেডি ম্যাকবেথ এন্টার্স ইন এ ট্রান্স উইথ এ ক্যাডেল ইন হার হ্যান্ড। আচ্ছা, হঠাৎ করে লেডি ম্যাকবেথ মঞ্চে প্রবেশ করলো তার হাতে একটা মোমবাতি নিয়ে। বিমোর্নিং দ্য মার্ডার্স অফ ডানকান, লেডি ম্যাকডাফ অ্যান্ড ব্যাঙ্কো, শি ট্রাইজ টু ওয়াশ অফ ইমাজিনারি ব্লাড স্টেইনস ফ্রম হার হ্যান্ডস অল দ্য হোয়াইল স্পিকিং অফ দ্য টেরিবল থিংস শি নোজ শি প্রেসড হার হাজব্যান্ড টু ডু। আচ্ছা, সে বিমর্নিং বলতে সে বিলাপ করছিল ওই মার্ডার, বিশেষ করে ডানকানের মার্ডার বা ডানকানের যে হত্যা হত্যা করা হয়েছিল সেইটার ব্যাপারে, লেডি ম্যাকডাফকে যে হত্যা করা হলো সেটার ব্যাপারে, এবং কি ব্যাঙ্ককে যে মারা হলো সেই ব্যাপারেও সে বিলাপ করতেছিল, এবং সে চেষ্টা করছিল যেন তার হাতটাকে, তার হাতে যেন একটা কল্পনার রক্ত যেন মেখে আছে, এবং সে সেই হাতটাকে পরিষ্কার করার চেষ্টা করছিল, এবং অল দ্য হোয়াইল স্পিকিং দ্য টেরেবল থিংস, এবং সেই সময় সে সমস্ত ভয়ঙ্কর যে সত্যগুলি যেগুলো সে জানে, এবং সে যেহেতু তার হাজব্যান্ডকে চাপ দিয়েছিল এই ক্রাইমগুলো করতে, সে এই জিনিসগুলোও সে স্বীকার করতে থাকলো। শি লিভস অ্যান্ড দ্য ডক্টর অ্যান্ড জেন্টেল উইম্যান মার্ভেল অ্যাট হার ডিসেন্টস ইন্টু ম্যাডনেস। সে এবার মঞ্চ ত্যাগ করলো এবং সেই ডাক্তার এবং ভদ্র মহিলা তারা অবাক হয়ে গেল তার এই যে ম্যাডনেস, এই যে মানসিকতা, সে যে পাগল হয়ে গেছে এই বিষয়টা নিয়ে। হার বিলিফ দ্যাট নাথিং ক্যান ওয়াশ অ্যাওয়ে দ্য ব্লাড অফ হার হ্যান্ডস ইজ অ্যান আইরনিক রিভার্সাল অফ হার আর্লিয়ার ক্লেম টু ম্যাকবেথ দ্যাট লিটল ওয়াটার ক্লিয়ার্স আস অফ দিস ডেথ। তার বিশ্বাস, অর্থাৎ লেডি ম্যাকবেথ এখন যখন পাগল হয়ে গেছে, তখন সে বিশ্বাস করছে যে তার যে হাতে যে রক্ত ভরে আছে, এই যে সবাইকে যে হত্যা করা হয়েছে, তো বলছে যে এর যে কল্পনার যে একটা রক্ত যে ভরে আছে ওর হাতে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই এই যে প্লে বা এই যে নাটকটা, সেটার হচ্ছে একটা রিভার্সাল। এবং বলা হচ্ছে যে এই রক্তটা, অর্থাৎ লেডি ম্যাকবেথ এবার ভাবছে যে এই রক্তটা কোনো কিছুতেই যাবে না, যতই ধোয়া যাক এই রক্তটা যাবে না, এমনকি এটা হচ্ছে একটা আইরনিক রিভার্সাল, যেহেতু এই লেডি ম্যাকবেথে একটা সময় ম্যাকবেথকে বলেছিল যে এই যে রক্তপাতটা হবে, এই রক্তপাতটা একটা সামান্য পানি দিয়ে ধুয়ে দিলেই চলে যাবে, কিন্তু সেই লেডি ম্যাকবেথে এখন বিশ্বাস করছে যে কোনোভাবেই তার এই হাতটা আর পরিষ্কার হবে না। এবং কি তোমরা যখন এক্সপ্লেনেশন পড়বো, ওখানে দেখবো আরেকটা বিষয় আছে যে সৌদি আরাবিয়ার মতো যে জায়গা, সেইখানকার সমস্ত আতর দিয়ে বা পারফিউম দিয়ে তার হাতে মাখালেও এই রক্তের গন্ধ যেন যাবে না, এরকম একটা এক্সপ্লেনেশন তোমরা পাবে। আমি এইটুকু যদি আরেকবার বলি, এইটুকু একটু কঠিন আছে, সেটা হচ্ছে এরকম যে ডানসিনানের যে রাজপ্রাসাদ, সেখানে একটা ডক্টর এবং একটা জেন্টেল উইম্যান তারা ডিসকাস করছে এই লেডি ম্যাকবেথের স্লিপ ওয়াকিংয়ের যে অভ্যাস সেটা নিয়ে। এমন সময় হঠাৎ করে লেডি ম্যাকবেথ প্রবেশ করলো, তার হাতে একটা ক্যান্ডেল রয়েছে, এবং সে যে রাজা ডানকান, লেডি ম্যাকডাফ এবং ব্যাঙ্কোর যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের ওপরে সে বিলাপ করছিল, এবং সে বলছিল যে তার হাতে এক ধরনের রক্ত লেগে আছে, এবং সে এটাও স্বীকার করছিল যে এই যে হত্যাকাণ্ডগুলো সেগুলো তার হাজব্যান্ড করেছে, এবং তার হাজব্যান্ডকে সে চাপ দিয়েছে, চাপ দিয়ে করিয়ে নিয়েছে। সে যখন চলে গেল, যাওয়ার পরে ডক্টর এবং যে ওই জেন্টেলম্যান তারা অবাক হয়ে গেল যে তার এই যে ম্যাডনেস বা সে যে পাগলের মতো বলা ভুগছে এই বিষয়টা নিয়ে।
এবং কি সেখানে এই লেডি ম্যাকডাফ আর লেডি ম্যাকবেথ আরেকটা কথা যেটা বলে গেল যে তার বিশ্বাস তার হাতের যে রক্ত সে রক্ত কোনো কিছুতেই ধুলেও যাবে না, যদিও এই মানে সামান্য পানি দিয়ে ধুলেই চলে যাবে এই কথাটা সে একটা সময় ম্যাকবেথকে বলেছিল। এখানে এটা অ্যাকচুয়ালি একটা আইরনিক রিভার্সাল। আচ্ছা, এই যে রিভার্সাল, এই রিভার্সালটা কি এইটা জানার জন্য আমি হচ্ছে পোয়েটিক্সটা আলোচনা করছি। পোয়েটিক্সে অলরেডি আমি আলোচনা করেওছি রিভার্সালটা কি, তো তোমরা সেখান থেকে রিভার্সালটা জেনে আসতে পারো। আচ্ছা, এরপরে দেখো যেটা হচ্ছে যে ইন ইংল্যান্ড ম্যাকডাফ ইজ ইনফর্মড বাই রস দ্যাট হিজ ক্যাজেল ইজ সারপ্রাইজড ওয়াইফ অ্যান্ড বেবিজ স্যাভেজলি স্লটার্ড। ইংল্যান্ডে থাকা অবস্থায় ম্যাকডাফকে ইনফর্ম করা হলো, মানে রস নামে আরেকজন ম্যাকডাফকে ইনফর্ম করলো যে তার রাজপ্রাসাদকে হচ্ছে দখল করে নেওয়া হয়েছে এবং তার স্ত্রী এবং ছেলেকে খুব বাজেভাবে হত্যা করা হয়েছে। হোয়েন দিস নিউজ অফ হিজ ফ্যামিলিজ এক্সিকিউশন রিসেস হিম, ম্যাকডাফ ইজ স্ট্রাইকেন উইথ গ্রাইফ অ্যান্ড ভোস রেভেন্স। আচ্ছা, যখন এই যে তার মানে ম্যাকডাফের কাছে এই নিউজটা পৌঁছালো যে তার ফ্যামিলির সবাইকে হত্যা করা হয়েছে, তখন সে দুঃখে ভেঙে পড়লো এবং প্রতিশোধ নেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর হলো। প্রিন্স ম্যালকম ডানকানস সন হ্যাজ সাকসিডেড ইন রেইজিং অ্যান আর্মি ইন ইংল্যান্ড অ্যান্ড ম্যাকডাফ জয়েন্স হিম অ্যাজ হি রাইডস টু স্কটল্যান্ড টু চ্যালেঞ্জ ম্যাকবেথস ফোর্সেস। প্রিন্স ম্যালকম, যে কিনা রাজা ডানকানের ছেলে, সে এই ইংল্যান্ডে একটা সংঘবদ্ধ আর্মির একটা দল মানে তৈরি করলো এবং ম্যাকডাফ সেই দলে হচ্ছে অংশগ্রহণ করলো, জয়েন করলো এবং তারা স্কটল্যান্ডের প্রতি মানে ধাবিত হলো, স্কটল্যান্ডের দিকে আসতে থাকলো এই ম্যাকবেথের যে ফোর্স তাকে চ্যালেঞ্জ করার জন্য, অর্থাৎ যুদ্ধের জন্য তারা স্কটল্যান্ডের দিকে এগোতে লাগলো। দ্য ইনভেশন হ্যাজ দ্য সাপোর্ট অফ দ্য স্কটিশ নোবেলস হু আর অ্যাপার্ড অ্যান্ড ফ্রাইটেন্ড বাই ম্যাকবেথস টাইরানিক্যাল অ্যান্ড মার্ডারাস বিহেভিয়ার। আচ্ছা, এই যে ইনভেশন, এই যে আগ্রাসন, যে আগ্রাসনটা আর কি ম্যাকডাফ এবং হচ্ছে ম্যালকম করছে, অর্থাৎ তারা ইংল্যান্ডের আর্মি বাহিনী নিয়ে এসে স্কটল্যান্ডে আক্রমণ করছে, এই বিষয়টা, এই আক্রমণ করার বিষয়টা স্কটিশ যে নোবেল ম্যান যারা ছিল, স্কটিশ যে সুশীল সমাজ ছিল তাদের একটা সমর্থন ছিল এবং তারাও মানে এই সমর্থনটা তারা এই জন্য দিয়েছিল কেননা তারা ম্যাকবেথের যে অত্যাচারী যে অবস্থা বা তার যে হত্যাকারীর যে বিহেভিয়ার বা সে যে সবসময় মানুষকে মেরে ফেলছে এই বিষয়টাতে তারা নিজেরাও ভীত ছিল। ম্যালকম লিডস অ্যান আর্মি, ম্যালকম আর্মিকে লিড করলো অ্যালং উইথ ম্যাকডাফ, ম্যাকডাফের সঙ্গে, অ্যান্ড ইংলিশ ম্যান শেওয়ার্ড, আচ্ছা, দ্য ইল্ডার, দ্য আর্ল অফ নর্থাম্বারল্যান্ড এগেনিস্ট ডানসিন অ্যান্ড ক্যাসল। ম্যালকম একটা আর্মিকে ম্যাকডাফের সঙ্গে নিয়ে লিড করলো এবং কিছু আর একটা ইংলিশম্যান বা ইংলিশম্যান শিওয়ার্ড যে কিনা সেও এই ডানসিনানের উদ্দেশ্যে রওনা হলো আর কি যুদ্ধ করার জন্য। হোয়াইল এনক্যাম্পড ইন বেরনাম উড দ্য সোলজার আর অর্ডার টু কাট ডাউন অ্যান্ড ক্যারি ট্রি লাইমস টু ক্যামোফ্লেজ দেয়ার নাম্বারস। যখন তারা ক্যাম্প করলো বিরনাম উডে এসে, অর্থাৎ বিরনাম উডে এবার তারা আসলো এবং সেখানে তারা ক্যাম্প করলো এবং সোলজারদেরকে অর্ডার করা হলো তারা যেন গাছ কেটে নেয় এবং গাছ কেটে নিয়ে সেই গাছের যে মানে শাখা প্রশাখা সেটা যেন তারা তাদের গায়ের সঙ্গে বেঁধে নেয় যাতে করে তাদের ভেতরে একটা মানে ছদ্মবেশ তারা ধারণ করতে পারে, ক্যামোফ্লেজ ধারণ করতে পারে এবং তাদের সঠিক সংখ্যাটা যাতে বোঝানো যায়। বিফোর ম্যাকবেথস অপোনেন্টস অ্যারাইভ, ম্যাকবেথের অপোনেন্ট বা বিরুদ্ধ যে পার্টি তারা অ্যারাইভ করার পূর্বে অর্থাৎ পৌঁছার পূর্বে, হি রিসিভস নিউজ দ্যাট লেডি ম্যাকবেথ হ্যাজ কিল্ড হারসেলফ। অর্থাৎ এই ম্যাকবেথ একটা নিউজ পেলো, সেটা হচ্ছে যে লেডি ম্যাকবেথ সে তার নিজেকে হত্যা করেছে, অর্থাৎ সে আত্মহত্যা করেছে, কজিং হিম টু সিঙ্ক ইন টু এ ডিপ অ্যান্ড পেসিমিস্টিক ডিসপেয়ার অ্যান্ড ডেলিভার হিজ টুমোরো অ্যান্ড টুমোরো সোলিলোকি। এবং সে হত্যা, সে যে আত্মহত্যা করেছে এটা এক ধরনের প্রচণ্ড রকমের হচ্ছে একটা হতাশা এবং নিরাশার কারণে এটা মানে সে করেছে এবং সে একটা হচ্ছে ডেলিভার করছিল একটা স্পিচ, সেই স্পিচটা হচ্ছে টুমোরো অ্যান্ড টুমোরো এবং এটা একটা সলিলোকি। সলিলোকি মানে তোমরা জানো অবশ্যই যে সলিলোকি হচ্ছে কোনো ক্যারেক্টার যখন সে তার নিজের সঙ্গে নিজেই কথা বলে মনে মনে, সেটা হচ্ছে সলিলোকি। দো হি রিফ্লেক্টস অন দ্য ব্রেভিটি অ্যান্ড মিনিংলেসনেস অফ লাইফ, যদিও সে সাহসিকতা এবং জীবনের যে অন্তঃসার শূন্যতা সেইটা রিফ্লেক্ট করে, হি নেভার দিলেস অ্যাওয়ার্স
দ্য ইংলিশ অ্যান্ড ফর্টিফাইজ ডানসিনেন্স, সে তারপরেও ওয়েট করছিল ইংলিশ এবং ফর্টিফাই যেগুলো ডানসিনান যেটা সেইটা দুর্গের ভেতরেই। হি ইজ সার্টেইন দ্যাট দ্য উইচেস প্রফিসিস গ্যারান্টি হিজ ইনভিনসিবিলিটি, বাট ইজ স্ট্রাক উইথ ফেয়ার হোয়েন হি লার্নস দ্যাট দ্য ইংলিশ আর্মি ইজ অ্যাডভান্সিং অন ডানসিনান শিল্ডেড উইথ বাক্স কাট ফ্রম বিন্নাম উডস ইন অ্যাপিয়ারেন্ট ফুলফিলমেন্ট অফ ওয়ান অফ দ্য প্রফিসিস। সে নিশ্চিত ছিল যে উইসেস যারা যে প্রফিসিটা করেছিল সেই যে গ্যারান্টি, সেই গ্যারান্টিতে যে তার যে নিরাপত্তা সেই নিরাপত্তার ব্যাপারে, কিন্তু তারপরে সে হঠাৎ করে ভয়ে একেবারে মুষড়ে পড়ল যখন সে জানতে পারল যে ইংলিশ আর্মিরা তারা ডানসিনানের উদ্দেশ্যে এগিয়ে চলে এসেছে এবং তারা সবাই গাছ কেটে, বিন্নামুটসের গাছ কেটে তাদের নিজেদের শিল্ড তৈরি করেছে, অর্থাৎ নিজেদেরকে ছদ্মবেশ ধারণ করেছে, এবং এর ফলে যে ডানসিনানের যে বিন্নামুড, সে বিন্নামুডের যে গাছপালা বা যে বনটা সেটা ছদ্মবেশের আড়ালে যে তার যে ক্যাজেল, অর্থাৎ যে ম্যাকবেথের যে ক্যাজেল রাজপ্রাসাদ সেই দিকে যে এগিয়ে আসছে, এইটা উইচেসদের একটা প্রফেসি ছিল এবং সেটা সফল হচ্ছে ভেবেই ভেঙে পড়ল। আচ্ছা, আমি এটা আরেকবার ক্লিয়ার করি যে ইংলিশ সেনাবাহিনী তারা বিন্নাম উডের গাছপালা কেটে নিজেদের গায়ের সঙ্গে লাগিয়ে নিয়ে তারা একটা ছদ্মবেশ করলো, এবং থ্রি উইসেস তারা কিন্তু একটা ভবিষ্যৎবাণী করেছিল যে বিন্নাম উড একটা সময়, অর্থাৎ যখন ম্যাকবেথের ধ্বংস মানে হবে, অর্থাৎ ম্যাকবেথ যখন মারা যাবে সেই সময়টাতে বিন্নাম উড হচ্ছে এই রাজপ্রাসাদের এখানে চলে আসবে, এবং আপাতত দৃষ্টিতে এখানে যে বিন্নাম উডের গাছপালা যখন তা ইংলিশ সেনাবাহিনী হচ্ছে কেটে তাদের নিজেদের ছদ্মবেশের কর জন্য তাদের সঙ্গে নিয়ে আসছিল, তখন অ্যাকচুয়ালি এই বিন্নাম উডের গাছপালা বা বিন্নাম উডটাই যেন হচ্ছে এই রাজপ্রাসাদের দিকে এগিয়ে আসছিল। তো এই এইটার মাধ্যমে প্রথম যে প্রফেসিটা এই থ্রি উইচেসের যে বিন্নাম উড চলে আসবে ক্যাজেলের কাছে, এইটা ফুলফিল হলো, এবং এ ব্যাটেল কালমিনেটস ইন ম্যাকডাফস কনফ্রন্টেশন উইথ ম্যাকবেথ হু কিলস ইয়াং সিওয়ার্ড ইন কমব্যাট। আচ্ছা, একটা প্রচণ্ড রকমের যুদ্ধ যেটা ম্যাকডাফের সঙ্গে এই ম্যাকবেথের হলো, এবং এই ম্যাকবেথ ঠিক তার আগ মুহূর্তেই ইয়াং সিওয়ার্ড যেটা সেই সিওয়ার্ডকে একটা যুদ্ধে হারিয়ে তাকে হত্যা করেছিল বা করল। দ্য ইংলিশ ফোর্সেস ওভারওয়েলমড হিজ আর্মি অ্যান্ড ক্যাজেল, ইংলিশ যে ফোর্স তারা এই ম্যাকবেথের যে আর্মি সেই আর্মি এবং তার ক্যাজেলের প্রতি মুগ্ধ হলো। ম্যাকবেথ বোস্ট দ্যাট হি হ্যাজ নো রিজন টু ফিয়ার ম্যাকডাফ ফর হি ক্যান নট বি কিল্ড বাই অ্যানি ম্যান বর্ন অফ উইমেন। আচ্ছা, ম্যাকবেথ এবার প্রচণ্ড রকমের হচ্ছে আত্মম্ভরি করতে লাগলো, অর্থাৎ অহংকার দেখাতে লাগলো যে তার ভয়ের কোনো কারণ নাই, কেননা সে মারা যাবে না ম্যাকডাফের কাছে, কেননা হচ্ছে ম্যাকডাফ যেহেতু মানে কোনো মহিলার পেটে যেহেতু জন্মগ্রহণ করেছে, সুতরাং সে মারা যাবে না ম্যাকডাফের হাতে। আচ্ছা, যেটা হয় না যে আমরা অনেক সময় দেখি যে অনেক সিনেমাতে বা অনেক রূপকথার গল্পে যে রাক্ষস বা রাক্ষসী তারা অনেক সময় অহংকার দেখায় যে আমার মৃত্যু হবে না, কেননা আমার প্রাণ রয়েছে ওই পুকুরের তলায় ভ্রমরার ভেতরে, এই যে কথাগুলি। তো এইখানে ম্যাকবেথ আর কি ওই ধরনের একটা ইয়ে করলো যে আমার মৃত্যু হবে না, কেননা ম্যাকডাফ হচ্ছে নিশ্চয়ই কোনো মহিলার পেট থেকেই হয়েছে, সুতরাং সে হচ্ছে ম্যাকডাফের হাতে মারা যাবে না। এবার ম্যাকডাফ ডিক্লেয়ার্স দ্যাট হি ওয়াজ ফ্রম হিজ মাদার্স ওম্ব আলটিমেটলি রিপড ব্রন বাই সিজারিয়ান সেকশন অ্যান্ড ইজ নট অফ উইমেন বর্ন অ্যান এক্সাম্পল অফ এ লিটারেরি কুয়েবল ফুলফিলিং দ্য সেকেন্ড প্রফেসি। আচ্ছা, এখানে যেটা ঘটলো সেটা হচ্ছে যে ম্যাকডাফ এবার ডিক্লার করলো যে সে তার মায়ের পেটে বড় হয়েছে ঠিকই, কিন্তু সে তার মা মানে তার মা তাকে জন্ম দেয়নি, বরং মানে তাকে সিজার করে বের করার করে নেওয়া হয়েছিল, এবং এর ফলে সেকেন্ড যে প্রফেসিটা সেটাও কিন্তু ফুলফিল হয়ে গেল। অর্থাৎ ম্যাকডাফ যে তার মায়ের জন্ম দেয়া তা নয়, সে তার মায়ের পেটে বড় হয়েছে ঠিকই, কিন্তু তাকে অ্যাকচুয়ালি সিজার করে বের করা হয়েছে। ম্যাকবেথ রিয়েলাইজেস টু লেট দ্যাট হি হ্যাজ মিস ইন্টারপ্রিটেড দ্য উইচেস ওয়ার্ডস। ম্যাকবেথ এবার রিয়েলাইজ করলো খুব দেরিতে যে সে আসলে উইচেসদের যে কথাগুলি সেগুলো মিস ইন্টারপ্রিট করেছিল, ভুলভাবে সে
রিয়েলাইজ করেছিল বা বুঝেছিল। দো হি রিয়েলাইজেস দ্যাট হি ইজ ডোমড, হি কন্টিনিউস টু ফাইট। যদিও সে বুঝতে পারছিল যে তার শেষ যে পরিণতি সেটা ঘটতে চলেছে, তারপরে সে যুদ্ধ চালিয়েই যাচ্ছিল। ম্যাকডাফ কিলস অ্যান্ড বিহেডস হিম, দাস ফুলফিলিং দ্য রিমেইনিং প্রফেসি। ম্যাকডাফ ম্যাকবেথকে হত্যা করলো এবং তার মাথা বিচ্ছিন্ন করে ফেললো, এবং এইভাবেই সর্বশেষ যে প্রফেসিটা সেইটাও ফলে গেল। ম্যাকডাফ ক্যারিজ ম্যাকবেথস হেড অন স্টেজ অ্যান্ড ম্যালকম ডিসকাসেস হাউ অর্ডার হ্যাজ বিন রিস্টোরড। আচ্ছা, ম্যাকডাফ ম্যাকবেথের যে মাথা সেইটা নিয়ে স্টেজে আসলো এবং ম্যালকম ঘোষণা করলো বা বলতে থাকলো যে কিভাবে অর্ডার, অর্থাৎ যেই মানে সুবিচার বা জাস্টিস কিভাবে রিস্টোর হলো বা জাস্টিস কিভাবে হলো সেটা অ্যাকচুয়ালি সে বলতে থাকলো। হিজ লাস্ট রেফারেন্স টু লেডি ম্যাকবেথ হাউ এভার রিভিলস ইটস থট বাই সেলফ অ্যান্ড ভায়োলেন্ট হ্যান্ডস টুক অফ হার লাইফ, বাট দ্য মেথড অফ হার সুইসাইড ইজ আনডিসক্লোজড। আচ্ছা, তার যে সর্বশেষ যে রেফারেন্স লেডি ম্যাকবেথের, সেইটা সে বললো যে সেটা মানে লেডি ম্যাকবেথ কীভাবে মারা গিয়েছে এই বিষয়টা আর কি সে বললো, এবং মেথডটা তার যে সুইসাইডের যে মেথডটা এটা আনডিসক্লোজ থেকে গেল এটা সে বললো। ম্যালকম নাও দ্য কিং অফ স্কটল্যান্ড ডিক্লেয়ার্স হিজ বেনিভোলেন্ট ইন্টেনশন ফর দ্য কান্ট্রি অ্যান্ড ইনভাইটস অল টু সি হিজ ক্রাউন অ্যাট স্কন। আচ্ছা, ম্যালকম এবার মানে স্কটল্যান্ডের রাজা হলো এবং সে সবার প্রতি যে বেনিভোলেন্ট যে ইন্টেনশন, সেই ইন্টেনশন অর্থাৎ সবাইকে ক্ষমা করে দিল বা সবার প্রতি যে দয়ালু বা তার যে দেশের প্রতি তার যে দেশাত্মবোধ সেগুলো সে ডিক্লেয়ার করলো এবং সে সবাইকে মানে ইনভাইট করলো তার ক্রাউনের যে সময়, সেই তার শপথ গ্রহণের সময় এক কথায় যেটা, সেইটাতে সবাইকে আসতে বা সেটা দেখতে ইনভাইট করলো। অলদো ম্যালকম অ্যান্ড নট ফ্লেন্স ইজ প্লেসড অন দ্য থর্ন, দ্য উইসেস প্রফেসি কনসার্নিং ব্যাঙ্কো দ্য শ্যাল্ট গেট কিংস ওয়াজ নোন টু দ্য অডিয়েন্স অফ শেক্সপিয়ার্স টাইম টু বি ট্রু। জেমস সিক্স অফ স্কটল্যান্ড, ল্যাটার অলসো জেমস ওয়ান অফ ইংল্যান্ড, ওয়াজ সাপোজলি এ ডিসেন্ডেন্ট অফ ব্যাঙ্কো। যদিও ম্যালকম এবং ফ্লিয়েন্স নয়, অর্থাৎ ম্যালকম যদিও হচ্ছে রাজার হিসাবে থ্রোনে আসীন হলো, অর্থাৎ সিংহাসনে আসীন হলো, ম্যালকম ছিল হচ্ছে ডানকানের ছেলে এবং ব্যাঙ্কর ছেলে হচ্ছে ফ্লেন্স, তো যেহেতু প্রফেসি অনুযায়ী ব্যাঙ্কর ছেলে ফ্লেন্স হচ্ছে রাজা হওয়ার কথা, কিন্তু এখানে যেটা আমরা দেখলাম যে ম্যালকম রাজা হলো এবং পরবর্তীতে থ্রি এই যে উইচেসদের যে প্রফেসি, সেই প্রফেসি অনুযায়ী এখানে মনে হচ্ছে যেন প্রফেসিটা আসলে ঘটলো না, কিন্তু শেক্সপিয়ারের সময় এই বিষয়টা পরবর্তীতে অডিয়েন্সরা ট্রু হিসেবেই জেনেছিল, কেননা জেমস সিক্স অফ স্কটল্যান্ড, ল্যাটার অলসো জেমস ওয়ান অফ ইংল্যান্ড, ওয়াজ সাপোজলি এ ডিসেন্ডেন্ট অফ ব্যাঙ্কো। অর্থাৎ জেমস সিক্স এবং স্কটল্যান্ডের এবং পরবর্তীতে জেমস ওয়ান, এরা এদেরকেই আর কি ব্যাঙ্কোর ডিসেন্ডেন্ট হিসেবে মনে করা হতো। এই হলো অ্যাকচুয়ালি এই যে ড্রামা, অর্থাৎ ম্যাকবেথ, সে ম্যাকবেথের ফুল স্টোরি। তো আশা করি এই স্টোরিটা তোমাদের কাছে এখন ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, তো আমি আশা করছি এটা ক্লিয়ার করতে পেরেছি, এবং তোমাদের যদি ক্লিয়ার না হয়ে থাকে তোমরা কমেন্টে জানিও, এবং এইটা তোমরা আরও ভালোভাবে ক্লিয়ার হওয়ার জন্য তোমরা অবশ্যই এক্সপ্ল্যানেশনটা পড়বা, এক্সপ্ল্যানেশনগুলো পড়লে অনেক উপকার হবে। তো পরবর্তীতে আমি এই ধরনের আবার অন্য ভিডিও নিয়ে আসবো। তো ঠিক আছে, টিল দেন আল্লাহ হাফেজ।